হরিয়ানার পাইকগাছার শিববাটি ব্রিজ থেকে হরিয়ানা নদীর মোহনা পর্যন্ত শিবসার নদী খনন, অবৈধ দখল থেকে ভরাটকৃত শিবসার নদী মুক্ত করা, হরিয়ানা নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়নের মাধ্যমে পুনরায় শিবসা নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে পাইকগাছা উপজেলা পানি কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের সার্বিক সহযোগিতায় প্রতীকী প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় পাইকগাছা পৌরসভার বাজার সংলগ্ন শিবসা নদীর মাঝখানে পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গির সভাপতিত্বে ও উত্তরণের প্রতিনিধি দিলীপ সানার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য ও তালা উপজেলা পানি কমিটির সম্পাদক মীর জিল্লুর রহমান, মোহাম্মদ কামরুজ্জামান, শেখ সাদেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার, প্রভাষক মোহাম্মদ মমিন উদ্দিন, পাইকগাছা প্রেস ক্লাবের সহসভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাংবাদিক এস এম আলাউদ্দিন সোহাগ ও পূর্ণচন্দ্র মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও আমজেদ গাজী, নাজমা কামাল, ঝর্ণা রানী সরকার, রেজাউল করিম, সোহেল পারভেজ, বিপুল কুমার মণ্ডল, নাজমুল গাজী, সুমন মোড়ল। সভায় বক্তারা অনতিবিলম্বে শিবসা নদীর চর, ভাড়াটিয়া জায়গায় দখলদারদের উচ্ছেদ, শিবসা নদীর পানি প্রবাহ সচল করা এবং নদী দ্রুত খনন কার্য পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনারা যদি এই বছর সহ যারা এখানে দীর্ঘদিন ধরে 90-88 সাল থেকে যে আমরা এই এলাকা চষি বেড়াচ্ছি নদী খাল বিল পরিবেশ নিয়ে, আমার অভিজ্ঞতাটা বলি দিয়ে যাই, আগামী যে ওইখানে আমাদের টিআরএম প্রকল্প করতে হবে কিনা, করা উচিত কিনা, এবং এই মুহূর্তে করা উচিত, এটা আপনারাই সিদ্ধান্ত নিয়ে যা সিদ্ধান্ত দেবেন, আমরা সেটাই রেজুলেশন হবে। আর আমরা যে শিবসা নদীর উপরে দাঁড়িয়ে আছি, এই শিবসা নদীর যে প্রস্তাব দেওয়া হলো যে নো ফিরিয়ে আনতে, যদি আপনার প্রস্তাবে আপনারা একমত হন তাহলে আমাদের রেজুলেশনে এটাকে আনতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের এই বর্তমান মানে বৈশ্বিক পরিস্থিতি, তাদের চিন্তাভাবনা, তারা শহরের জমি কম হয়ে গেছে, তাই ভেড়ি দিয়ে আস্তে আস্তে একটু এগিয়ে জায়গা জায়গা বড় করতে, এই নদী দখল করে জায়গা বড় করতেছে, তারা ডাইরেক্ট বলেছে, তারা এ আসছে তাদের চিন্তা মনন চিন্তাভাবনা। ওই বেলায় যে বালি টালি তুলিস না নদীর জায়গায়, বালি তুলি বসিয়ে দিয়ে ওই জায়গায় 2 একর ভিতরে ওই জায়গায় দোকান করবার। তৃপ্তি রঞ্জন সেন, এনএএন টিভি, খুলনা।